বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং গোস্ট ফাইটারের সঙ্গেই আছেন। তো আল্লাহর আশীষ সহমতে এবং আপনাদের দোয়ায় আমি এবং আমার টিমের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো প্রতিদিনের মতো আমি রেহান আপনাদের সাথে আছি এবং আমার সাথে আছে জিয়াদুল ইসলাম, আসসালামু আলাইকুম, এপাশে আছে উজ্জ্বল হোসেন, আসসালামু আলাইকুম, এবং ক্যামেরায় আছেন আরাফাত হোসেন। তো আমরা যে জায়গাটা আসছি, এর আগে ভিডিওতে আমরা এখানে আসছিলাম, তো সেখানে এসে আমরা ব্যর্থ হয়ে ফিরে গেছিলাম। তো এটা হচ্ছে কিনা একটা, যে বলতেছিলাম যে একটা ভয়ানক একটা জঙ্গলে একটা নর্তকী বা নৃত্যশিল্পী যাই বলেন, তার আত্মা মানে তার একটা লাশ পাওয়া যায়। তো তার আত্মাটা এখন ওখান থেকে ঘোরাফেরা করে এবং মানুষকে বিভিন্নভাবে ভয় দেখায়। তো আমরাও এর আগে ওখানে গেছিলাম এবং সেমভাবে আমাদেরকে ভয় দেখানো হয়েছিল এবং আমরা তাকে বন্দি করার চেষ্টা করছিলাম এবং তখন আমরা অবশ্য তাকে বন্দি করতে পারিনি। তো আমরা এখানে আবার আসছি কারণ আমরা অবশ্য আমাদের উচিত যে এলাকাবাসীর কথা মতো হোক, আর যাই হোক আমরা সেই জন্য এখানে আসছি। আমরা ওই যে আত্মাটা বা যে দিনটা আছে এখানে ওটাকে বন্দি করে নেব কারণ হচ্ছে সে বিভিন্নভাবে মানুষকে ভয় দেখায়। তো আমরা ওইখানে যাবো, গিয়ে দেখবো যে আমার সাথে কী ঘটে। তো আপনারা দেখতে থাকুন এবং সঙ্গেই থাকুন যে লাস্ট পর্যন্ত আমার সাথে কী ঘটে, আমরা ঠিকমতো ভিডিও করতে পারি কি না পারি আমরা বলতে পারতেছি না, কারণ আমার সাথে কী ঘটবে আমরা জানি না। এর আগের ভিডিওতে দেখছেন আপনারা আমাদের সাথে অনেক ভয়ানক কাহিনী ঘটে গেছে, যে আগুন দিয়ে আমাদের পুরোটাকে ঘিরে ফেলছিল মানে জ্বালাই দেওয়ার চেষ্টা করছিল। তো আজকে আমরা এখানে আবার আসছি কারণ আমরা যে আগে ব্যর্থ হয়েছি, ব্যর্থ ফিরে যাওয়ার জন্য আমরা আসিনি। যাই হোক আমরা যেতে কথা বলি, আবার যাবো যেতে কথা বলি, চলো। একা পাইলে আমাদের ক্ষতি করতে পারে বিভিন্ন ভাবে, কারণ সে কিন্তু এখানে থাকে ক্ষতি করার জন্য, সে কিন্তু কখনো কোনো মানুষের উপকার কিন্তু করেনি, সে কিন্তু বিভিন্ন ভাবে ক্ষতি করার চেষ্টা করে। আমাদের সবসময় কেয়ারফুল থাকতে হবে এবং চারদিকে নজর রাখতে হবে। জি অবশ্যই, ওর ব্যবস্থা আমি করবো দিচ্ছে না, আমাদের উপস্থিত টের পাইছে কারণ ও কিন্তু বিভিন্ন ক্ষতি করতে পারে। তো আমি যতক্ষণ সাথে আছি আপনারা আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ কোনো আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তো চলেন আমার সেই জায়গাটায় যাবো, যে জায়গাটা আসলে ওই যে মরদেহটা পাওয়া গেছিল যে নর্তকী, তো আমরা তাকে ডেকে শুনবো যে আসলে তার সাথে কি হয়েছিল, কেন সে ওইখানে মানে লাশটা কেন পাওয়া যায় বা তার সাথে কি ঘটেছিল, আমরা সব জানবো তার কাছ থেকে এবং তাকে হাজির করবো।
কিন্তু বাপ করতে গেল মশলাটা কলাম মশলাটা বাতাস হচ্ছে ঢাকা বিলের ভিতরে মশলাটা সুন্দর হচ্ছে মশলাটা গেল আমরা বলছিলাম যে আগে ভিডিওতে এটা হচ্ছে একটা ফাঁকা বিল চারি সাইডটা মাঠ ফাঁকা এবং এই সাইডটা সে জঙ্গলটা জি আর এই জঙ্গলটাই তার সে নর্তকী আর কি তার মরদেহটা পাওয়া যায় তো আগে যান তো মরদেহটা পাওয়া যায় এবং আমরা সেই জায়গাটায় যাবো এর আগেও আমরা সেখানে গেছিলাম কিন্তু আমরা তাকে হাজির করতে পারছিলাম না কারণ হচ্ছে আমাদের কাছে যে ইয়েটা ছিল না ঘুঙুরটা ছিল না কারণ হচ্ছে কেন আমরা তাকে ডাকতেছিলাম যখন তখন সে আমাদের এখানে হাজির হবে না বা আসবে না সেরকম একটাই কথা বলতেছিল তো আমি ভাবলাম যে কিভাবে তাকে আনা যায় সেটা আমি দেখলাম যে যদি আমাদের কাছে ঘুঙুরটা থাকতো তাহলে অবশ্যই সে হাজির হতো তো আমরা আজকে ঘুঙুরটা নিয়ে এখানে আসছি মশাল লাগবে না লাইটটা নিয়ে একসাথে সবাই বাতাসের কারণে মশালটা জ্বালানো সম্ভব হচ্ছে না লিভে যাচ্ছে বারবার মশালটা থাকবে মশাল লাগবে না আমাদের লাইট মারো আমরা যাতে ভয় পেয়ে এখান থেকে চলে যাই কারণ হচ্ছে কেন ও কিন্তু চাচ্ছে না যে আমরা তার যে আত্মাটা বা তাকে আমরা মুক্ত করি কারণ হচ্ছে কেন ও যদি আমাদের কথা মতো এখান থেকে যায় বা আমাদের কথা মতো কিন্তু যাই তাহলে অবশ্যই তাকে আমরা মুক্ত করে দেবো এবং সে কি চায় সেটাও শুনবো তো সে কিন্তু বিভিন্নভাবে আমাদের ভয় দেখাবে তো আমাদের ভয় পেয়ে চলে গেলে চলবে না কারণ হচ্ছে আমরা বারবার ব্যর্থতা আমাদের মানে ব্যর্থ বারবার আমরা ব্যর্থ হতে চাই না কারণ আমাদের আজকে যা আসছে এখানে আমরা অবশ্যই বিহিত করবো সবাই দেখা দিচ্ছে ভাই বিভিন্নভাবে দেখা দিচ্ছে আমরা জায়গাটা যাবো কথাটা বলছিলাম আর কি কিন্তু এই যে এইখানটায় কিন্তু তাকে যে তার যে নর্ত কি আর কি তার যে লাশটা এখানে কিন্তু পাওয়া গেছিল ও কিন্তু এই এরিয়াটা নিয়ে কিন্তু মানুষ ভয় দেখে ও কিন্তু যে আশেপাশের যে এরিয়াটা ভয় পাওয়ার কোনো দরকার নেই ও কিচ্ছু পেতে পারে দাঁড়া মুখ পড়াতে ব্যবস্থা করতেছি ভয় পাওয়ার কোনো দরকার নেই যখন আমি সাথে আছি ও কিন্তু এই এরিয়াটা নিয়ে এই মাঠটা নিয়ে কিন্তু ওকে ভয় দেখায় ও কিন্তু এইখানে অনেক মানুষকে ভয় দিয়ে মেরে ফেলেছে ও কিন্তু এই এলাকার অনেককেই ভয় দিয়ে মেরে ফেলেছে সে কিন্তু যখনই ভয় পাইছে তখনই বিভিন্ন অসুখ
মানে ভয় পেয়ে জ্বর বা অন্য যে কোনো পেটে ব্যথা বিভিন্ন কারণ একটা মানে তার ভিতর যে একটা রোগ সৃষ্টি হয়েছে রোগ সৃষ্টি হয়েছে আর ওই রোগের থেকে কিন্তু সে মারা গেছে এরকম অনেকেরই কিন্তু সে ক্ষতি করেছে তো আমরা চাই না যে আর কারো ক্ষতি হোক নতুন করে আমরা অবশ্যই তাকে এখান থেকে বন্দি করে নিয়ে যাবো বা এখান থেকে সে কি চাই কেন এখানে থাকে আমরা সব শুনবো বা তার সাথে কি করা হয়েছিল জিয়াদ তুমি একা একা কই যাচ্ছ জিয়াদের কি হলো ভাই ধরেন না উজ্জ্বল ভাই ধরেন না তোমার দেখা দিচ্ছে ও কিন্তু ভাই ওর উপরে চলে আসছিল তুমি কিন্তু বলছো তুমি এদিকে যাবা না দেখা দিল তুমি আমাকে ডাকতেছে ভাই ও তো ডাকবো ও তো কাজই তো এটা ও কিন্তু বিভিন্ন ভাবে মানুষকে বিভিন্ন রূপে কিন্তু ডাকে অনেক সময় শোনা গেছে যে এইভাবে ডেকেই কিন্তু অনেকে মেরে ফেলেছে ও কিন্তু বিভিন্ন ভাবে ডাকে কিন্তু আসলে আমরা দিকে যাই আপনি এই ব্যাগটার কাছ থেকে নিন কারণ এর কিছু অসুস্থটা কারণ হচ্ছে এনে দেখলেন যে আমরা ধারণা করছি যে জিহাদের উপর হয়তো আক্রমণ হতে পারে যে কারণ হচ্ছে জিহাদের উপর কিন্তু বেশিরভাগ টাইমে কিন্তু আক্রমণ হয় কেন আমি এটা জানি না আর আমি কিন্তু চাইলে কিন্তু ওর উপর আক্রমণ যাতে না হয় সে ব্যবস্থা করতে পারি বাট মানে আমরা যখন এক জায়গায় যাই তখন আমাদের উপর যদি আক্রমণই যদি না হয় বা আমরা তাকে কি দেখাবো শুনে যান ভাই উপর থেকে কি একটা ফিনিশে ভাই আপনার উপর লক্ষ্য করে ভাই ও আমার কোনো ক্ষতি করতে পারবে না কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই ও আমার কোনো ক্ষতি করতে পারবে না আমাদের সবার শরীর যে বন্ধু নিয়ে এখানে আসি তো আমাদের আশেপাশে ক্ষমতা নেই যে কোনো পাত্তা বা কোনো বদ জিনিস আমাদের কোনো ক্ষতি করবে আর আমাদের আশেপাশে সে আসতে পারবে না তো আমরা শরীরটা বন্ধ না করে এখানে আসি কারণ আমাদের অবশ্য আমাদের যে বন্ধুরা আছে যারা আমাদেরকে ভালোবাসে যারা আমাদের সবসময় সাপোর্ট করে যে আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ যারা যোগায় তো তাদেরকে উদ্দেশ্য করে আমরা শরীর বন্ধু না নিয়ে বিভিন্ন হন্টেড জায়গায় যাই এবং তাদেরকে ঘুরে দেখাই যাতে করে তারা একটা ভৌতিক একটা অনুভূতি পায় তো এই জন্য আমাদের শরীরটা বন্ধ করি না এ তোমরা একসাথে থাকো আসেন না তোমরা এই দিকটা দেখো ঘুমের সাউন্ড আসছে আপনি খেয়াল করছেন ভাই চারি সাইডে কেমন আওয়াজ আসছে তো আমার কেমন মনে হচ্ছে ভাই ভাই আমাদের আর টাইম ভাই আপনার পেছনে কে ভাই আপনার পেছনে পেছনে শুনে দেন শুনে দেন শুনে দেন আপনার পেছনে কোথায় গেল জিয়া তুমি কি দেখতে পাচ্ছ ভাই ভাই এই যে গাছটার দিকে উঠছে ভাই আরফাত ভাই আমাদের আর সময় নষ্ট করলে চলবে না জি আমি এখনই ভাই আসনে বসবো এবং তাকে ডাকার চেষ্টা করবো জি জি তো আমরা আসনে যেতে পারি দর্শক আপনারা দেখতে থাকুন আমাদের সাথে কিন্তু আমাদের চারিপাশ দেখতে আমি কিন্তু ফার্স্টে দেখলাম সাউন্ডটা আমাদের এই সাইড থেকে আসছে বাট পরে কিন্তু দেখি এই সাইড থেকে আসছে সাউন্ডটা তারপর হঠাৎ করে দেখি আপনার পিছন থেকে আসতেছে এভাবে কিন্তু চারি সাইডে সাউন্ডটা আসতেছে যে ঘুমরে যে সাউন্ডটা
উজ্জ্বল ভাই আপনি তো ফাঁকা থাকেন না, একসাথে থাকাটা আমাদের পক্ষে উত্তম। দেখেন আপনি জানি দেখেন পুরো পুরি মানুষের মতো শুয়ে পড়ে ভাই, দেখেন আমি ডাকবো ভাই, দেখার চেষ্টা করবো। উজ্জ্বল ভাই তোকে গাছ উঠেছে কে এখানে দেখছিস ভাই? ভাই গাছে কিন্তু আসে আসন করো ভাই, ও কিন্তু ভাই আমার সাথে আপনি শান্ত হন। তুমি আস্তে আস্তে নেমে আসার চেষ্টা করো জিহাদ, তুমি নেমে এসো ভাইয়া। নেমে আসো রায়ন ভাই, আপনি সাবধানে নামেন ভাই। আমি তো কাজ করতে পারি না ভাই, আমি উঠলাম কিভাবে ভাই? ওর পরে প্রয়োগ করেন দিয়ে সেই সেই তাবিজের শক্তি ধরে আপনার আপনার নিয়ন্ত্রণ করে আপনি ওরে নামাই নেন অন্তে। হাতে নাও তাবিজটা, হাতে নিয়ে আস্তে আস্তে নেমে আসার চেষ্টা করো, তুমি পারবা ইনশাল্লাহ। আপনি যে কাজে নামবেন ও ঠিক সে কাজে নামবে নামবে ভাই, ও আপনার অনুসরণে আসবে। আমি যে কাজে নামতে চাই একদম শেষ টাইমের ব্যস্ত পুরো ভাই, যেভাবে নামতে ও ঠিক সেইভাবে নামতেছে। ওকে ধরেন রেহান ভাই, জিহাদ তুমি ঠিক আছো? আপনি তাবিজটা শুনে কাছাকাছি উঠলাম ভাই, তুমি ভয় পেও না, হয়তো আত্মাটাই তোমার উপর এটা করেছে। রায়ন ভাই আমরা আসনে যেতে পারি? জি ভাই, ও কিন্তু একটা বড় একটা বিপদের সম্মুখীন হচ্ছিলাম আমরা এখন, জিহাদ যেভাবে গাছে উঠছিল যদি ওখান থেকে পড়ে যেত তাহলে কিন্তু বড় একটা ক্ষতি হয়ে যেতে ভাই, আর ও কিন্তু এই এই ক্ষতিটা করার জন্য কিন্তু এগুলো করতেছে আমাদের। জি ভাই, তো যাই হোক আল্লাহ আকবার, আপনি তো জিনিস দেখছেন, ওই দেখেন আগুন জ্বলছে ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু আকবার। মা আমরা দেখি
সময় নষ্ট করে চলবো না ভাই, ওকে ডাকবো ভাই, কেন এগুলো করছে ভাই, অসুবিধা শুনবো ভাই, আত্মাটা অভিশপ্ত যে আত্মাটা আছে এখানে, তো আমরা সেটাকে মুক্ত করার জন্য আমাদের জীবনের বিনিময় হলেও চেষ্টা করবো ভাই। এখানে আমরা আসন তৈরি করবো হয়তো ইনশাআল্লাহ, এখন আসনটা তৈরি করো এখান থেকে। ভাই একটা জিনিস, আমরা যখন আসনে বসবো তখন কিন্তু আপনি অনেক কেয়ারফুল থাকবেন, কারণ হচ্ছে আশেপাশ থেকে কিন্তু আপনার উপরে অ্যাটাক আসতে পারে, কারণ ও কিন্তু চাবে না যে ও আসনে আসবে আমাদের সাথে কথা বললে, কারণ ও যদি একবার গন্ডির ভিতরে প্রবেশ করাতে পারে আমি, তাহলে কিন্তু ওর ক্ষমতা নাই যে গন্ডিটা পার হয়ে বা বের হয়ে চলে যাওয়া। তো আপনি কিন্তু কেয়ারফুল থাকবেন, কারণ হচ্ছে আমরা যখন গন্ডের ভিতরে থাকবো আমি তাকে ডাকার চেষ্টা করবো, তখন কিন্তু ওর শরীরটা জ্বলে যাবে, কিন্তু ও কিন্তু বিভিন্নভাবে ভয় দেবে, তো আপনি সাবধান থাকবেন যাতে আপনার প্রতি কোনো সমস্যা না হয়, আপনার শরীরটা তো আগে থেকে বন্ধ দেওয়া, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর দেখা যাক কি হয় আমাদের বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আল্লাহু আকবার ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, তো সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমাদের কিন্তু এখানে আসনটা তৈরি করতে দেবে না, কিন্তু এই এই চেষ্টাই করতে আমি দেখি যে তাকে মুক্ত করে দেওয়ার মতো, তাহলে অবশ্যই মুক্ত করে দেবো, আর যদি দেখি না সে ভালো না বা ভালো হতে চায় না, তাহলে অবশ্যই তাকে বন্দি করে নিয়ে যাবো। এটা হচ্ছে আমাদের কথা বা সবসময় এটাই চাই। নৃত্য করলে যে বাজনা তা আসে ভাই, সেম বাজনা কিন্তু আসতে থাকে। আল্লাহু আকবার।
সাবধানে জিহাদ রাহেন ভাই। আসলে আমরা এখানে এসেছি আজকে, কালকে কিন্তু দেখেছেন আমাদের আমাদের আসনের চারপাশ দিয়ে আগুন ধরিয়ে দিয়ে চলে গিয়েছিল। তবে কালকে সে আমাদের এখানে আসেনি, তবে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তাকে এখানে আনার, এবং আপনি তার কাছে জিজ্ঞাসাবাদ করবেন যে আসলে সে এখানে কেন থাকে বা কয়জনকে হত্যা করেছে বা কি করেছে একটু শোনার চেষ্টা করবেন। জি ভাই, লাইটটা দেন, গ্যাস লাইটটা জিহাদ তোমার কাছে? এই যে ভাই, আজকে আমি কিন্তু জিহাদের উপরে আনার চেষ্টা করবো। জি ঠিক আছে, জিহাদ তুমি পারবা ভাইয়া? জি ভাই, আল্লাহর রহমতে। রাহান ভাই যেহেতু আমার সাথে আছে আমার কোনো ভয় নেই, আর দর্শকদের দোয়া তোমার সাথে আছে, আর আপনারা দোয়া করবেন যেন আপনাদের এরকম ভিডিও আরও দিতে পারি, এবং আপনারা আমাদের সাথেই থাকবেন, আশা করি সবসময় আমাদের সাথেই থাকবেন। জিহাদ তুমি বসো ভাইয়া, উজ্জ্বল ভাই আপনি একটু জিহাদের পাশে গিয়ে বসেন, যেহেতু ওর উপর আসলে অনেক বেশি প্রেশার পড়তে পারে, এই জন্য আপনি তার পাশে থাকলে ভালো। জি ভাই, আমরা এই পাশ থেকে নিই তাহলে ভালো লাগবে। জিহাদ বসো ভাইয়া। Yeah.
কেন তুই মানুষের ক্ষতি করার চেষ্টা করিস? কথা বল, তোর আজকে এখানে আসাই লাগবে। দূর থেকে গেলে ভাই দেওয়ার চেষ্টা করতে পারি। এখান থেকে যাবো না আমি, তোকে এখান থেকে বলবি না, তো যাবো না। এদিকে আইছি, দিদি তোমার দৃষ্টি দরকার দরকার নেই ভাই, ওর এখানে আসাই লাগবে। যতই ভয় দেখবে ওর এখানে আসাই লাগবে, আমাদের আশেপাশে নজর না দিয়ে ওর এখানে আসাই লাগবে। আমি ডাক সেটা বোঝা যাচ্ছে। আসলে কালকে আমাদের সাথে যেটা করলো সেটাতেই বোঝা গিয়েছে। আমি কিন্তু তারপরে চেষ্টা করব, যত দূর সম্ভব হয় যত কোন সম্ভব আমি চেষ্টা চালিয়ে যাবো, ওকে আইন এনে তারপরে আমি এখান থেকে যাবো। আপনারা সাবধান থাকবেন। আমাকে ভাই জোরে একটা কিভাবে ধাক্কা দিয়ে ফেলে গেল। কত বড় সাহস আমি দেখবো ভাই। ওকে উজ্জ্বল ভাই আপনি বসুন। উজ্জ্বল ভাই ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওরে আশাই লাগে। জি আপনি ঠান্ডা হন। কত বড় সাহস ভাই, উজ্জ্বল ভাই একটু বন্ধ করে দেন। উজ্জ্বল ভাই ভয় পাওয়ার কোনো কারণ নেই, সেই লাগে বন্ধ দিয়ে দিই। আশাই লাগবে সাহস কত করে স্পেন যাই দেখো।
আমি কিন্তু তাবিজটা দিয়ে অ্যাপ্লাই করবো। জি অবশ্যই। তারপর কিন্তু আনবো ভাই। জি ভাই। ভাই এটা যখন পাই দিয়ে আটাটা করে তখন কি তারা আসবে ভাই? কি কোনো ক্ষতি হবে না? না তোমার কোনো ক্ষতি হবে না। ও যখন এই ভিতরে আসবে তখন তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি কথা বলিস আমার সাথে, যত চেষ্টাই করিস, যতই ভয় দেখানোর চেষ্টা করিস, তোকে এখানে হাজির না করে আমি এখান থেকে যাব না। আজকে তোর এখানে আশাই লাগবে, কোনোভাবেই তুই এখান থেকে পালাতে পারবি না। ভয় দিয়েও কোনো লাভ নেই তোর আজকে।
কথা বল আমার সাথে, চলে আসবে ঠান্ডা ঠান্ডায় ভাই ঠান্ডায় ভাই ভাই নিত্য করছে ভাই দেখছেন ভাই জি ভাই 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 না ভাই ও বল এই এই ঠান্ডা বা এই কথা বল আমার সাথে কথা বল তুই কেন এখানে আছিস কথা বল তখন গালাই দেবো কিন্তু কথা বল তোর এখানে নিশ্চয় দেখার জন্য আসিস এখানে ঠান্ডায় ভয় কেন তুই মানুষকে ভয় দেখাস কথা বল কথা বল কেন ভয় দেখাস তুই এখানে কেন আসিস কথা বল তুই কেন আসিস এইখানে তো কতদিন ধরে আসিস আমার প্রশ্নের জবাব দে সবগুলো কথা বল তুই আমি তোর বাপ তুই এখান থেকে তাড়ানোর জন্য আসছি আমাকে তুই এখান থেকে তাড়াতে পারবি না তাহলে তুই এখানে আসলি কেন তুই তো এখানে আসবি না বলে আমাকে অনেক বললি যে আমি এখানে আসবো না তুই পারবি না হাজির করতে তাহলে কেন আসলি তুই এখানে কথা বল তুই ওটা কি দিছিস ওটা আমাকে টেনে নিয়ে এসেছে এইটা 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 ওইটা আমাকে টেনে নিয়ে এসেছে এখানে তুই কেন এসেছিস এখানে তোকে এখান থেকে তাড়ানোর জন্য আসছি আর এই কাজ তো আমাকে এখান থেকে তাড়ায় নিয়ে দিতে তোকে এখান থেকে এর মাধ্যমে বন্দী করতে পারবো তোকে তুই পারবি না সেটা তুই দেখ পারবি কি পারবি তুই চলে যা এখান থেকে তুই কেন মানুষকে ভেবে মারিস সেটা আমাকে বল তোকে কেন বলবো আমি তা না হলে তোকে এখান থেকে পুড়িয়ে মারবো আমি তোরে তুই পারবি না তোরে কথা বল বদ্ধভাবে কথা বল না বলবো না তুই কি করবি আমার তোরে জানি না তোরে তোরে সে কি করলি তুই আমাকে তোরে এখন কিছু করিনি আমার প্রশ্নের উত্তর না দিলে তোর আরো করবে তোর না আমি তোর কোনো প্রশ্নের উত্তর দেবো না ভাই দেখছেন ভাই তর্ক করতে হয় তুই এখান থেকে চলে যা আসতে চাইলে আমি এখান থেকে চলে যাওয়ার জন্য এখানে আসিনি তোকে আমি মেরে ফেলে দেবো চলে যা আগে একদিন আমাকে বিভিন্ন ভাবে ভয় দেখানোর চেষ্টা করেছিস আমি কিন্তু সেদিন কিন্তু এখান থেকে চলে গেছিলাম তুই চলে যা তুই আজকে কিন্তু আমি তোকে বন্দী না করে নিয়ে যাবো না তুই যত চেষ্টাই করিস কোনো লাভ নেই তুই তোর ক্ষমতা দেখা আমার দেখা তুই যে করতে পারবি তোকে সময় দিলাম আমি এক মিনিট তুই দেখা তোর ক্ষমতা দেখা তোর জাদু টোলা যা আছে সব আমার পুরো চালা চালা তুই এখন এক মিনিট হয়নি এখন এর থেকে কান্দা কাটি শুরু করছিস কি চাস তুই এখানে বল আমার কাছে তুই কি চাস তুই আমাকে কেন তো যন্ত্রণা দিচ্ছিস আমি তোকে এখান থেকে তুই যাতে চলে যাস ভালো ভালো এবং তোর সাথে যে কি হয়েছিল তোর যে মরদেহতে এখানে পাওয়া গেছিল তোর সাথে কি হয়েছিল সেটা আমাদের জানা জানতে চাস হ্যাঁ আমাদের আমিও জানতে চাই এবং আমাদের দর্শকরাও বসে আছে দেখ তা আসলে কি হয়েছিল সেটা কেউ জানে না সেটা আমার জানার জন্য এখানে আসা কিভাবে তুই এখানে আসলি সেটা আমাদের বোঝা বল আমাদেরকে খুলে বল তোর কাহিনীটা তাহলেই তোকে আমি আজ থেকে 20 বছর আগে আমি একটা নর্তক ইসলাম তারপর তোকে সব বলে আমার কি হবে বল আমি তোর দেখি তোর কোনো উপকার করতে পারি কিনা তুই পারবি তুই আমার উপকার করবি হ্যাঁ আমি করব আমি যখন জীবিত ছিলাম এরকম অনেক লোভ লালসা আমাকে দিয়েছে মানুষ তুইও আজকে আমার সাথে এরকম কিছু একটা করবি না তো না তুই আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারিস আর তোর যদি কোনো ভালো ইচ্ছা থাকে অবশ্যই আমি সেটা পূরণ করবো যদি কোনো খারাপ উদ্দেশ্য যদি তোর না থাকে তুই কি আমাকে মুক্ত করে দিতে পারবি অবশ্যই পারবো তুই বল তোর সাথে কি ঘটে তুই আমার সাথে ছলনা করবি না তো না আমি কারোর সাথে কখনো ছলনা করি না তোকে আমি বিশ্বাস করবো কিভাবে তুই আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারিস কারণ সেকেন্ড তোর যদি ভালো কোনো উদ্দেশ্য থাকে তাহলে আমি অবশ্যই সেটা পূরণ করবো এবং তোকে মুক্ত করে দেওয়ার চেষ্টা করবো এখন তুই বল সেদিন তোর সাথে কি ঘটেছিল
কিভাবে তুই এখানে আসলি? তোকে তো বলবো না, বল আর না বললে তোকে বাধ্য করা হবে বলার জন্য। তুই ভালো করে বলতে চাস তাহলে বল। তোকে আমি বিশ্বাস করে বলতেছি। হ্যাঁ বল। তাহলে বিশ্বাস করে যদি বলিস তাহলে তোর বিশ্বাসের মর্যাদা আমি রাখবো। তুই বল, তুই আমার কথা কথা করবি না তো? না, তুই বলতে পারিস আমাকে। কি হলো বল, কাঁদছিস কেন তুই? তোর এই কান্না শোনার জন্য এখানে আসিনি। তোর যে কি ঘটেছিল সেদিন, কিভাবে তুই এখানে আসলি সেটা আমাদেরকে বল আগে। তুই আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে তার সে আমাকে মেরে ফেলে। কিভাবে মারে তোকে? একদিন রাত্রে আমি নৃত্য শেষ করে বাড়ি যাচ্ছিলাম, তখন সে আমাকে ডেকে নিয়ে এই বাগানে ওই বাজারের ওই কোনায় আমার সাথে খারাপ আচরণ করে এবং তার সাথে অনেক বন্ধু বান্ধব ছিল, সবাই মিলে আমাকে মেরে ফেলে। সেই থেকে আমি এইখানে আছি। দেখছেন ভাই, আমার পরিবারের লোকজন তার ব্যাপারে গ্রামবাসীকে বললে তারা কেউ বিশ্বাস করে না। তারা আমার পরিবারকে ধিক্কার দিয়ে গ্রাম থেকে বের করে দেয়, বলে যে তোর মেয়ে একটা নর্তকী ছিল, তোদের কথা আমরা কেউ বিশ্বাস করি না। এই সব গ্রামবাসী আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। তুমি কি জন্য তুই মানুষকে ভেবে মারিস সেটা আমাকে বলো। আমার বিচার আমি এখন পর্যন্ত পাইনি, তাই আমি আমার নিজের বিচার আমি নিজেই নি। দেখছেন ভাই, ও কিন্তু ভাই মানুষকে কিন্তু কর যে তাতে খারাপ হয়েছিল এই জন্য কিন্তু মানুষকে মারে ভাই, প্রতিশোধ নেওয়ার জন্য। আমি কখনো কারোর খারাপ করতাম না যতদিন বেঁচে ছিলাম। এই গ্রাম যতদিন থাকবে আমি ততদিন এখান থেকে এভাবে মানুষ মারতে থাকবো। এই বাগানে যাকেই পাবো আমি তাকেই মেরে ফেলে দেব, যে কোনো ছলনায়। দেখছেন ভাই, ওষুধ অনেক খারাপ কিছু করাইছে। তুই আমার কিছু করবি না, আমি তোকে সব বিশ্বাস করে বলেছি। এখন তুই এখন আমার কিচ্ছু করবি না। এখন তুই তাকে তাদেরকে শাস্তি দেওয়ার কে? তুই এখান থেকে বের হয়ে যাবি। আমি এখান থেকে বের হবো না। শাস্তি দেওয়ার জন্য আল্লাহ সে কারণ তোর উপরে খারাপ করা হচ্ছে তোর সাথে, সেটা আমরা বুঝতে পারছি। তো তুই এখান থেকে বের হয়ে যাবি। আমার সাথে যখন খারাপ হয়েছিল তখন তুই কইছিলিস? তখন তখন তো আর আমি জানতাম না যে তোর সাথে এরকমটা ঘটবে বা এরকমটা ঘটেছে। তাহলে তুই এখন এখান থেকে চলে যা, আমার কাজ আমারে করতে দে। সেটা তুই কখনো করতে পারবি না। যখন তুই এখানে আসছিস তখন তোর এটা বের হয়ে যাওয়া, গণ্ডিটা পার হয়ে যাওয়ার ক্ষমতা তোর নাই, সেটা পারবি না। চাইলে তুই ট্রাই করতে পারিস, গণ্ডিটা পার হয়ে যেতে পারবি, যেতে পারিস কিনা। সেটা তুই কখনো বের হতে পারবি না। এই পবিত্র পাউডারের ভিতর যদি কোনো আত্মা প্রবেশ করে তাহলে তার কোনো বের হয়ে যাওয়া এটা সম্ভব না কখনো, আর তুইও কখনো পারবি না সেটা বের হতে। এখন তাহলে আমাকে ছেড়ে দে। না, তোকে ছাড়বো না। আমাকে ছেড়ে দে তুই। তোকে আমি এখান থেকে, আমি তোর কোনো ক্ষতি করিনি, তুই আমাকে ছেড়ে দে। আমি তোকে এখান থেকে ছেড়ে দেওয়ার জন্য এখানে আসি। আমি তোর কি ক্ষতি করেছি? আমার ক্ষতি করেছি, তুই এলাকাবাসী বিভিন্ন ভাবে ক্ষতি করেছিস, অনেক লোককে তুই মেরেছিস, আজ পর্যন্ত কয়টা লোককে মারছিস তুই আমার সত্যি করে বল। সত্যি করে বল, অনেক লোককে আমি মেরেছি। কতগুলো হবে আনুমানিক বল আমাকে। আমার বাবা মা তাদের তাদের কাছে যে গিয়ে বলেছিল তাদের কিছু কিছু বাদ আছে, আর সেই ছেলের বন্ধু সহ সকলকে আমি মেরে দিয়েছি, 21 জনকে মেরেছি। আল্লাহু আকবার ভাই।
21 জনকে মেরে দিয়েছে কিন্তু আরো এখনো আরো অনেককে মারার জন্য কিন্তু ঘুরতেছে কিন্তু বলতে সবাইকে এখন মারতে পারেনি জি জি যাদের কাছে বিচারের জন্য গিয়েছিল আর জি জি মা বাবা এখনো 4 জন আছে বাকি ওই 4 জনকে মারবো তারপর আমি এখান থেকে যাব আর কারো কোনো ক্ষতি করতে পারবি না আস্তাগফিরুল্লাহ যতক্ষণ আমি এখানে আসছি তো আজকে পর থেকে তুই আর কারো কোনো ক্ষতি করতে পারবি না তুই পারবি না আমি তোকে অবশ্যই এখান থেকে বন্দি করে নিয়ে যাব আরো মানুষ মারবে সেই প্ল্যান কিন্তু রয়েছে আমি বলি কি যে ও যদি এখান থেকে চলে যেতে চাই ওর মানে নিজের ইচ্ছা থেকে ও যদি চলে যেতে চাই তাহলে যদি সেটা একটু সুযোগ দিয়ে দেয় যদি যেতে চাই একটু শুনে দেখবেন আমার মনে ভাই এটা করে না গুরুদ্বারে দিয়ে দেন ওকে বোতল বন্দি করে তুই কি এখান থেকে যাবি নাকি তুই বন্দি হবি বোতলে না আমি যাব না ওকে একটা সুযোগ দেওয়া হোক ওকে একটু বলেন যে ও যদি এখান থেকে যায় তাহলে ওর পক্ষে ভালো আর যদি এখান থেকে না যেতে চাই তাহলে আমাকে দের বল যে এটা করলে আমি এখান থেকে চলে যাব তাহলে আমি কিন্তু তোকে এখন সময় আছে কারণ তুই দেখতে পারছিস যে তোর কিন্তু এখান থেকে বের হয়ে যাওয়ার কোন ক্ষমতা নেই হয় তোর বোতলে বন্দি হতে হবে না হয় তোকে মেরে ফেলবো আমি তুই কোনটা চাস যদি ভালো হয়ে যাস বা এখান থেকে চলে যাস তাহলে তোকে মুক্ত করে দেবো যে আমার পরিবারদের বিশ্বাস করেনি আমার কথা বিশ্বাস করেনি তাদের কি হবে তাদেরকে বিচার আল্লাহ করবে তোর কোনো ক্ষমতা নাই তাদেরকে বিচার করার তুই অনেকের জীবন নষ্ট করেছিস যারা তোর বিপক্ষে ছিল বা তোর কথা যারা বিশ্বাস করেনি তাদেরও ক্ষতি করেছিস এবং এলাকাবাসীর ক্ষতি করেছিস আমরা কি ক্ষতি করেছিলাম তোর আমরা যখন আসছিলাম এখানে কেন আমাদের ভয় দেখাচ্ছিস আমি তোদের মেরে ফেলতে চাইছিলাম দেখছেন ভাই বুঝলি কিন্তু ভাই কাজ করেছিল এখান থেকে ফেলে মেরে ফেলাই দেওয়ার জন্য ভাই এটা করছিল আগে একদিনও পারেনি আজকে একজনকে আমি গাছে উঠাই নিছিলাম আমি গাছে বসেছিলাম আর একটুর জন্য আমি পারেনি আল্লাহ বাঁচিয়েছে ভাই আমাদের আজকে তুই পারবি না তোর শেষ তোর সময় শেষ আর কোনো কথা শোনা তোর আপনি বন্দি করেন ওরা আমি সুযোগ দিলেন সুযোগ যখন নিলেন বন্দি করেন তোর সময় শেষ তোকে সুযোগ দিয়েছিলাম বা সুযোগটা তুই কাজে লাগাতে পারলি না তুই করিস না তুই তুই আমার কাছে আসিস না আর কোনো কথা হবে না তুই আসিস না তুই করিস না তুই কাজ করতে পারিস না উজ্জ্বল ভাই একটু জিয়াদের কাছে যান ঠিক আছে
মুক্ত হয়ে গেল আলহামদুলিল্লাহ, আমরা পারলাম আর কি। জি আলহামদুলিল্লাহ। এর আগে কিন্তু আমরা এখানে ব্যর্থ হয়ে ফিরে গেছিলাম ভাই, তো আজকে কিন্তু আমরা সেটা সফল হতে পেরেছি। দেখছিলেন আপনারা যে আমি কিন্তু জিয়াদের প্রতি কাজ করতে পারি। জিয়াদ কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো জিয়াদ? তুমি যদি একটু উঠে দাঁড়াতে তাহলে মনে হয় ইজি হতে। একটু উঠে দাঁড়াও। আপনি কি ওটাকে বোতল বন্দী করেছেন? ওটা যদি একটু দর্শকদের দেখাতেন। জি দর্শক, আপনারা দেখুন জিহাদের পায়ে অবস্থাটা। এখানে আর কোন প্রবলেম হবে না বলে আমি আশা করতেছি। তো আমরা এখন এখান থেকে বের হবো। জি দর্শক, কিছু কথা বলে শেষ করি। হ্যাঁ, আসলে বেশি কথা বলাটা হয়তো ঠিক হবে না। তারপরে বলি, আপনারা যেখানে যেভাবে থাকেন না কেন আমাদের সাথে থাকবেন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করে আমাদের আপনাদের মূল্যবান কমেন্টসগুলো আমাদের এখানে জানাবেন। এবং আমাদের গোস্ট ফাইটার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।